না, এটা সম্পূর্ণ ক্রিকেট জগতের বিষয় হলেও এটা খুবই মানে বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়, মানে তিনি নেই অথচ সচিব পদে রাজনৈতিক ব্যক্তির পুত্র থেকে যাচ্ছেন, এটা তো একটু চোখে লেগে যাওয়ার, নিশ্চিতভাবে চোখে লেগে যাওয়ার মতো। শুধু তাই নয়, এরপরে দেখা যাচ্ছে যে আইপিএল চেয়ারম্যানের ক্ষেত্রেও কেন্দ্রের ক্রীড়ামন্ত্রী, তাঁর ঘনিষ্ঠ আত্মীয় তাকে সেখানে দেওয়া হচ্ছে, এই ধরনের সব খবর আসছে। তাতে দেখা যাচ্ছে যে বিজেপির যারা পরিবারতন্ত্র নিয়ে বড় বড় কথা বলেন, তাদের পরিবারের লোকেরা তারা সেখানে থেকে যাচ্ছেন, তাদের নতুন করে আবাহন ঘটছে, কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমরা সেটা দেখতে পেলাম না। এটা কি ব্যাপার, কিভাবে হয়েছে, সৌরভের কোনো বক্তব্য আছে কিনা সেটা সম্পূর্ণ তারা বলতে পারবেন, এখানে দলাদলিরও ব্যাপার নেই। কিন্তু বাংলার মানুষ, ক্রিকেট প্রেমীরা দেখতে পেল যে সৌরভ গাঙ্গুলি নন, কিন্তু আবার অন্য বড় পদটিতে যিনি ছিলেন, তিনি যেহেতু বিজেপি নেতার, বড় নেতার পুত্র, তিনি আবার থেকে গেলেন। ফলে কেন ভারতবর্ষের অন্যতম সর্বকালের সেরা ক্রিকেটার থাকলেন না আর বিজেপি নেতার ছেলে থেকে গেলেন? কি করে বিজেপির আর এক মন্ত্রীর পুত্র আর একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন? ফলে এই বিষয়গুলো মানুষের খটকা তো লাগছেই। এটা এইভাবে বলা খুব মুশকিল, কারণ সৌরভ তিনি নিজেই এ ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার পক্ষে যোগ্যতম লোক, এবং তিনি হয়তো মুখ ফুটে সরাসরি রাজনৈতিক কোনো ব্যাখ্যা বা তার কোনো যন্ত্রণা বা কোনো উপলব্ধি থাকলেও তিনি কতটা বলতে পারবেন সে আমি জানি না। কিন্তু সারা বাংলা মানুষের মধ্যে যেভাবে বিজেপি একটা প্রচার ছড়িয়ে দিতে চেয়েছিল যে সৌরভকে তারা পেতে চলেছেন, যেভাবে হেভিওয়েট নেতা তার বাড়িতে গিয়ে ডিনার করে যে প্রচারটা তারা তুলে ধরে চেয়েছিল, তো সেই প্রচারের মানে জোয়ার যখন ছিল, তাহলে ভাটার প্রশ্নটাও তো বিজেপিকে শুনতেই হবে। তোমরা প্রচারের জোয়ারটা দেখিয়েছো যে এই সৌরভ বিজেপিতে, তাহলে ভাটার প্রচারটা যে সৌরভ বিজেপিতে গেলেন না বলেই কি বিজেপি নেতার ছেলে থাকবেন দায়িত্বে, সৌরভ থাকবেন না? আমরা এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করছি না, কিন্তু এই ধরনের প্রচার যেহেতু বিজেপির তরফ থেকে ফ্লোট করা হয়েছিল, ভাসিয়ে দেওয়া হয়েছিল, তাই এই ধরনের সন্দেহ বা জল্পনার উত্তর দেওয়ার দায়িত্বটাও বিজেপি নিশ্চয়ই থাকবে। এটা কি আপনার দেখে মনে হচ্ছে? যখন ত্রিপুরায় আমরা যেতাম, ঘটনাস্থল থেকে কত দূরে আটকাতো, তখন ওটা পুলিশের কোন সিআরপিসি ছিল? যখন উত্তরপ্রদেশে গণহত্যা গণধর্ষণের সময় তৃণমূলের সাংসদদের এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছিল, ওটা কোন ধারাপাতে লেখা ছিল? এটা একটা পরিস্থিতি, সেটা ঠান্ডা হয়ে গেছে, নিয়ন্ত্রণে, ইন্ধন দিতে যাচ্ছিলেন প্রহরী।